হে গাইস গুড ইভিনিং তো গাইস আজকে রুমকির ছদ্দির বাড়িতে আমাদের সবার নিমন্তন্ন আমরা এখন সব্বাই মিলে রেডি হচ্ছি রেডি হয়ে ওদের বাড়ি যাব খাইতে তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আমরা ওদের বাড়ি যাই এই যে দেখো অন ন্যানো আর রুম আর আমি আমরা যাচ্ছি খাইতে চলো খাইতে রাস্তায় কত কাদা দেখো আমরা চলে আসলাম এদের বাড়ি রিয়া দোকানে তো দোকানটা দেখি আমি আসি এই যে দেখো চুমড়িদের দোকান

দেখো দেখছো এরা খাচ্ছে এদের খাওয়ার দিকে নজর নাই এদের নজর হচ্ছে গামলার দিকে

কারণ আজকে যেহেতু রবিবার কালকে সোমবার আমি তো ষোলো সোমবার ব্রত করি সেই জন্য খাবো না তো যাই হোক গাইস তোমাদের সাথে পরে কথা হবে তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো দেখো গাইস এরা তিনজনে মিলে এখন খাচ্ছে এই যে বৌদি মাঝখানে বসে আছে বৌদি রান্না করছে আর এরা বড় আর ছোট বোন দুইজন দুই সাইডে ভাইয়ের বউকে মাঝখানে রেখে দিছে যায় না ভাইয়ের বউ থেকে নিবি দুই দুই ওরে তুমি কলা গাছ ওরা মহারাজ দেখছো ডাইলগ কত আর দেখো খাইতে দিচ্ছে হচ্ছে রুম অল্প করে খাবি মনে মনে আসে বেশি করে খা অল্প অল্প কিসে খাওয়া বেশি করে নেই তো যাই হোক গাইস এরা খাক এখন আমি যদি ক্যামেরাটা মুখের সামনে নিয়ে এরা লজ্জা পাবে তখন খাইতে পারবে না একজন রান্না করছে তখন বলবে রান্না করছি খাওয়ার জন্য খাইতেই পারলাম না ক্যামেরার জন্য তো খাক এরা কি দিছে মুরগি ঠ্যাং A few moments later. আজ বাইরে থাকার জন্য ওর জন্মদিন করা হয়নি এবার সেই জন্য রিয়া ওর জন্মদিন করেনি তাই আজকে ওদের জন্মদিন না তো তবুও রিভাইজনে আজকে মজা করে কেক কাটতেছে আমাদেরও ভালো লাগতেছে তো তোমরা দেখতে থাক

তো গাইস খাওয়া দাওয়া শেষ এখন রাতও হয়ে গেছে তো এখন এখান থেকে বাড়ি যাবো তো তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে ততক্ষণ যেন টাটা গাইস তোমরা সবাই ভালো থেকো গুড নাইট